মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রধান বক্তার গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হামিদচর নতুন চান্দগাঁও জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরতুল আলহাজ আল্লামা কারি শাহ মোহাম্মদ নাসির আল বারি আল কাদেরী সাহেবকে। আল্লাহু তাআলা ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله এতগুলো আশিক রাসূল জমা হবে আমি ধারণাও করতে পারি নাই, কারণ এই জমিনে এই মকানে আমি আরো এসেছি। আজকের মতো নবী প্রেমের যে জোয়ার এসেছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ চাই মহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে বলবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালি মোহাম্মদ ওয়ালি
তুঝে কো মোবারক শাহ কি মিলাদ হো আমিনা তুঝে কো মোবারক শাহ কি মিলাদ হো তেরে অঙ্গন নূরে বলকে ঘর কা ঘর সব নূর হে আল্লাহ হুম্মা জোরে সাল্লি জবানটা খুলে দিয়ে হৃদয়ের কবির থেকে বলি বিসমিল্লাহ সবাই বলি وَمَا আরেকটু জবানটা খুলে দিয়ে হৃৎপিণ্ডের গভীর থেকে চিৎকার দিয়ে বলবেন সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা ফিহি বলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া রাওয়াহু মুসলিম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم على وبارك عليه বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের লীলা ভূমি এবং বার আউলিয়ার চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অপার দৃশ্যের এই চট্টগ্রামের এই চাঁদগাঁওয়ের সালেহ আহমদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমশান জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মহান আজীব শান মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম চাঁদগাঁও মহড়া চার রাঙ্গামাঠিয়া
জুন্নুরাইন ইসলামী একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজাহিদ মিল্লাত অত্র এলাকারী গৌরব সুন্নি জনতার অহংকার হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ইমরান সাহেব মাদজিল্লুল আইনি এবং যিনি এতক্ষণ যাবৎ আপনাদের এই মসজিদের সম্মানিত খতিবে মুকাররম সালে আহমদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহাদত হুসাইন আনোয়ারি সাহেব মাদজিল্লুল আইনি বিলখুসুস আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক সুন্নি জনতার নয়নমণি সুন্নিয়তের আকাশের দীপ্তমান মশাল মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রিজভী সাহেব মাদজিল্লুল আইনি মঞ্চে সমাসীন উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে এবং নিকটতম থেকে আগত মেহমান বৃন্দ, বিলখুসুস যারা মঞ্চের সামনে রয়েছেন, বিশেষ করে আমার বাবার মতো সম্মানের উপযুক্ত কাবেলে তাজিম কাবেলে দরবারে পাকে শুকরিয়া আদায় করছি, যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে, এটা এমন একটি মাহফিল যেই যুগে প্রায় পৃথিবীর জমিন থেকে রেসুরে পাকের বিদায় হয়েছে, তশরিফ আবরি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন প্রায় 1500 বছরের কাছাকাছি, এরকম একটা ব্যাপক গ্যাপের ভিতরে কোন নবী রসুল আর দুনিয়ার জমিনে আসে নাই, আসার সম্ভাবনাও একটু আওয়াজ দিয়ে বলুন, আসার সম্ভাবনাও। এরপরেও আমরা সেই নবীর ইমানের উপরে অটল আছি, এটা একে তো রসুলে পাকের মুজেজা এবং আমরা মুসলিম মিল্লাতের কারামত, জোরে বলুন। অথচ মুসা কালিমুল্লাহ 40 দিনের জন্য পাহাড়ে গিয়েছিলেন, কয়দিনে 40 দিনের ভিতরে তাকাল্লুক হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মুসা আপনি 40 দিন আমাদের কাছে নাই, আমরা এখন থেকে গরুর বাচ্চার পূজা করব। কার পূজা? গরু বাচ্চার পূজা শুরু করেছে আমার ভাইরা, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আজ আমরা 40 দিন নয় বরং প্রায় 1500 বছরের কাছাকাছি আমার রসুল রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার জমিন ছেড়ে মদিনা শরীফের রওজা পাকে শুয়ে পড়েছেন। আমরা বাংলার জমিন থেকে শত কোটি মাইল দূর থেকে এখনো আমরা রসুলের পাকের প্রেমে পাগল, একটু জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান নিয়ামতটুকু দান করলেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি বলিষ্ঠ কণ্ঠে, জবানটা খুলে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে হৃদয়টা ভরে গেল। মদিনাতুর রাসূল হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওরাও যায় পাক দেখে আমাদেরকে দেখতেছেন, আনন্দিত হচ্ছেন, একটু জোরে বলেন না, আপনাদের আওয়াজ প্রমাণ করে কি পরিমাণ আমরা রসুলকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমস্ত প্রশংসা একমাত্র
আর একটু জোরে বলবেন, অল প্রেইসেস টু আল্লাহ দি রব অফ দ্য এন্টায়ার ইউনিভার্স অ্যান্ড দি মোস্ট মার্সিফুল অ্যান্ড দি মোস্ট অ্যাফেকশনেট আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের। এটা ট্রান্সলেট করেছেন আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 55টি ভাষার উপরে তিনি কিতাব লিখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে তিনি ট্রান্সলেট করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইসেস টু আল্লাহ দি রব অফ দ্য এন্টায়ার ইউনিভার্স, আর রহমানির রহিম দি মোস্ট মার্সিফুল অ্যান্ড দি মোস্ট অ্যাফেকশনেট। সুবহানাল্লাহ বলেন। এমন একজন আলেম রাব্বানি, এমন একজন মুজাদ্দিদ, উর্দু বলেন, হিন্দি বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, ইংলিশ বলেন, আমরা তো মাত্র কয়েক ভাষায় কিছুটা আমাদের ধারণা আছে, কিন্তু আলা হযরতের 55টি ভাষার উপরে তিনি কিতাব লিখেছেন। জোরে বলুন। ওনার কিতাব থেকে ট্রান্সলেটটুকু আমি করছি কোরআনুল হাকিমে। আল্লাহ কোরআনুল করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, কথা বলেন ঠিক কি না? এই রহস্য কি পরে আসবে। এরপরে একটু রাসূলের পাককে স্মরণ করি, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন, যিনি জিন্দা নবী, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের সমগ্র নবীদেরও, সমগ্র রাসূলদেরও রাসূল, এমন একজন সৃষ্টির সেরা নবী আমরা পেয়ে আমরা খুশি না বেজা? একটু আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজা? হাত তুলে দেখান খুশি না বেজা? এই খুশি হওয়ার নাম হচ্ছে ঈদ। কি ঈদ? আমার ভাইয়েরা, আমাদের ঘরে সন্তান আসে, ছেলে আসুক, মেয়ে আসুক, নাতি আসুক, নাতিনি আসুক, আসলেই আমরা খুশি হয়ে যাই। এটার জন্য কোনো কিতাবের ফতোয়া লাগবে যে আমার ঘরে বাচ্চা হলো আমি আনন্দিত হব না বেজার হব, এটা দেখার জন্য কিতাবের কোনো ফতোয়ার দরকার আছে? আজ পর্যন্ত কেউ ফতোয়া খুঁজে নাই যে আমার ঘরে সন্তান এসেছে আমি কি খুশি হব না বেজার হব, এটা দেখার জন্য কোনো আলেমের কাছে গিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এমন দুর্ভাগ্য পড়া কুফার, যিনি সৃষ্টির সেরা, যিনি দুনিয়ার জমিনে না আসলে কুল কায়নাত হতো না, কথা বলেন, আনা ওয়া আনতা মা সিওয়া যালিকা, তাফসীর আহমদি খুলেন, তাফসীর আহমদি খুলেন, খলকতুল খলকা লি আজলিকা আই লি আজলি মুহাব্বাতিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আপনাকে না বানালে কুল কায়নাতের কোনো কিছু, এবং খলকতুল খলকা লি আজলিকা, আপনার কারণে গোটা কায়নাত, আইলে আজলি মুহাব্বাতিকা, আপনার প্রেমে পড়ে গোটা কায়নাত সাজিয়ে দিয়েছি। এই আনন্দ রাসূল করিম তো শিবেরেছেন, আনন্দ করব কি করব না এটার জন্য ফতোয়া খুঁজে কেমন ব্যাকুল বলেন। কিরে বাবা, আমার ঘরে সন্তান আসলো, ছেলে আসলো, মেয়ে আসলো, নাতি আসলো, নাতিনি আসলো, আমি কোনোদিন ফতোয়া তালাশ করলাম না, খুশি হলাম, আর যিনি না হলে কায়নাত হতো না, ছেলে হতো না, নাতি নাতিনি কিছুই পেতাম না, তিনি আসলে আনন্দিত হব না বেজার হব, এটার জন্য ফতোয়ার দরকার আছে? অন্তত আমরা সুন্নি মুসলমানদের কাছে ফতোয়ার দরকার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কোন প্রকারের ফতোয়া ছাড়া আমরা খুশি, কথা বলেন ঠিক কি না? এই খুশি হওয়ার নাম হলো ঈদ, কথা বলেন ঠিক কি? খুশি হওয়ার নাম কি? আর যার আগমনে খুশি তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। মিলাদ জন্ম কা দিন,
মৌলুদ জনম কা মকান। এজন্য যারা মক্কা শরীফ গিয়েছেন ওইখানে মৌলুদুল নবী আছে, আমরা সালাত ও সালাম দিয়েছি যে মক্কানে, যেই ঘরে মা মেনার হুজরা শরীফে আমার রহমাতুল্লিল আলামিন তশরিফ এনেছেন, ওইটার নাম হলো মৌলুদুল নবী সাল্লাল্লাহু। আর এই মক্কামের নাম হলো মিলাদুল নবী সাল্লাল্লাহু। আমার ভাইরা কি বলবো চিন্তা করতেছি, এমন এক কঠিন সময় আগমন হলে ঈদ করা যাবে না, কারণ ঈদের কথা কি থাকবে নাই, এমন ফতোয়া দিতে দিতে বাংলার জমিনে ঝরঝরিত করেছে, লিফলেট ছেড়েছে বাজারের মধ্যে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যারা ইতিপূর্বে লিফলেটের মাধ্যমে ঈদ মেলাদুন নবী বেদাত, ঈদ মিলাদুন নবী উদযাপন করা কোরআন সুন্নাহ বিরোধী, তারা যারা ছেড়েছে আজকাল দেখতেছি তারাই ঈদ মিলাদুন নবী করতেছে। কথা বলেন ঠিক কিনা? জানতে পেরেছি বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের ভয়ে তারা আগে সিরাতুন নবী করত, বাংলাদেশ সরকারের চোখের আড়াল হওয়ার জন্য, মানুষকে দুঃখা দেবার জন্য তারা ঈদ মেলাদুন নবীর সাইন বোর্ড ধারণ করেছে সরকারের ভয়ে। কার ভয়ে? আল্লাহ এবং রসুলের ভয় বলতে কোনো কিছু এরা পারে, এরা সুযোগ হলে মাজারের খেদমত করে টাকার জন্য, কিসের জন্য? আর এমনি মাজারে যাওয়া, মাজারে জিয়ারত করা সব শিরিক, কিন্তু সুযোগ যদি পায়, হাদিয়া যদি আসে সব জায়েজ। মসজিদের মধ্যে আজান দেয় সালাতু সালাম, এগুলার বিরুদ্ধে কথা বলে, যখন বড় হাদিয়ার একটা মসজিদের খেদমত পেয়ে যায় তখন সালাতু সালাম বাধ্য হয়ে মতোয়াল্লিকে খুশি করার জন্য তারা সালাতু সালামও দেয়। আমার ভাইরা, বাংলাদেশ সরকারকে খুশি করার জন্য অথবা সরকারের আক্রমণ থেকে বাঁচার জন্য যদি ঈদ মিলাদুন নবী জায়েজ বলে, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের উপরের লেভেলটাকে বিথরে ধারণ করে নবীর প্রেমের জোয়ার দিয়ে আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত নসিব করেন। আরেকটু জোরে বলুন আমিন। আমার ভাই বড় আশ্চর্য লাগে, আমার বাড়ির পাশে 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী, যারা এক সময় ঈদ মিলাদুন নবী জীবনেও করে না, শুধু সিরাতুন নবী করেছে, আমি খুশি হয়েছি, কারণ আমরা সুন্নি উলামায়ে কেরাম খুশি। এটা হয়তো সুন্নি উলামায়ে কেরামের ওয়াজের বদৌলতে বুঝাতে সক্ষম হয়েছে এবং ওনারা বুঝতে পেরেছেন, দেরিতে হলো আল্লাহ পাক হেদায়ত করেছেন, এজন্য আমরা দোয়া করি। জোরে বলুন আমিন। আমার ভাইরা, কিন্তু একটি কথা মাথায় রাখছি, সরকার যদি কোনো কারণে পরিবর্তন হয় তাদের সাইনবোর্ডও পরিবর্তন হবে, এটা বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সরকারের ভয়ে, লাঠি পিঠার ভয়ে ঈদ মিলাদুন নবীর সাইনবোর্ড ধারণ করেছে, কিন্তু আমরা সুন্নি উলামায়ে কেরাম আজ পর্যন্ত যত সরকার এসেছে তাকাল্লুক হয়েছে, চেঞ্জ হয়েছে, আমরা একটা কথার মধ্যে আছি, ঈদ মিলাদুন নবী। একটু জোরে বলুন ঠিক কিনা? আমার ভাই, পবিত্র কোরআনুল হাকিম থেকে 2টা আয়াতে কারীম আমি তিলাওয়াত করেছি, কয়টি? بسم الله الرحمن الرحيم আপনারা পড়বেন না? بسم الله الرحمن الرحيم এই বিসমিল্লাহ শরীফ জিলিদ 10 বার পড়বে, কয়বার? একটু আওয়াজ দিয়ে বলবেন কয়বার? এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
একদম সহজ সবাই পারি, কথা বলেন ঠিক কিনা? মাত্র 10 বার যিনি তিলাওয়াত করবে, এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন যেরকম একজন নিষ্পাপ সন্তান, এভাবেই নিষ্পাপ হয়ে যাবেন। আমরা এগুলো বুঝি না, ফজিলত জানা নাই বলে আমরা পড়ি না, কথা বলেন ঠিক কিনা? এত অল্প সংখ্যক মাত্র 10 বার পড়তে হয়তো 2-3 মিনিট সময় লাগবে, জীবনের গোড়া মাফ হয়ে নিষ্পাপ হয়ে যাব, এগুলো আমরা শুনি না জানি না। এজন্য আমাদের ভিতরে সেই অনুভূতি অ্যাটেনশন আমাদের ভিতরে জাগে না। এবার পড়বেন কি পড়বেন না? মিনাল্লাহি আল্লাহর তরফ থেকে নূরুন একটি নূর, ওয়া কিতাবুম মুবিন আরেকটি কিতাব, এটার নাম আল কোরআনুল হাকিম। সুবহানাল্লাহ বলেন আল হযরত মুজাদ্দিদিন মিল্লাত, তিনি কি বলছেন দেখেন, কদ জাআকুম শিউল্লি দেয়ার হ্যাজ কাম টু ইউ from Allah, surely there has come to you from Allah and noor, noor and very clear book, jore bolun subhan, and very clear book. Ala hazrat unar hate je translate ta korchen, আমি হুবহু আপনাদের সামনে পেশ করছি। হতে পারে দেশের বাইরেও কারো ইংরেজির প্রয়োজন থাকতে, কথা বলেন ঠিক কিনা? মিডিয়া যেহেতু আছে, এখন এমন যুগ বের হয়েছে আপনি ফাঁক করে কি রান্না করছেন এটাও সারা ওয়ার্ল্ডে চলে যায়। আপনার বিবি কি রান্না করে বসছে খাবার জন্য, ঘটনাক্রমে একটা ক্যামেরা যদি চলে যায় ফেসবুক ইউটিউবের মাধ্যমে সারা কায়নাত জানে, অথচ এখনো আপনি খাওয়া দাওয়া বাসায় করেন নাই। এমন এক যুগে আমরা এসে পড়েছি, কথা বলেন ঠিক কিনা? তথ্য প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। এটাকে আমি হারাম ফতোয়া দিতে রাজি নই, এটার বৈধতা রয়েছে। কি রয়েছে? ফেসবুক ইউটিউব আপনি ব্যবহার করেন, আপনার সামনে কোন আলেমের মাহফিল আসলো, আপনি লাইক দিলেন সওয়াব পাবেন, কমেন্ট দিলেন সওয়াব পাবেন, দেখা শুরু করলেন সওয়াব পাচ্ছেন, জোরে বলেন। খারাপ কোন দৃশ্য আসলো, আপনি চোখে পড়লো পাস করে দিলেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? দেখার পরেও, দেখা মানে চোখের সামনে উদ্ভাসিত হলো, আপনি দেখে পাস করে দিলেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, এই সমস্ত তথ্য প্রযুক্তিকে সব কাজে ব্যবহার করবেন, কোন মামলা হবে না, মুকদ্দমা হবে না, গুনাহ হবে না। আপনি যদি তথ্য প্রযুক্তির জায়গায় যদি বেকার গঠন অপপ্রয়োগ করেন তাহলে গুনাহ তো হবে, আবার বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তি আইনে মামলাও করবে, কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার ভাইরা, ফেসবুক ইউটিউব গুগল যাই বলেন সবগুলোকে ইসলামের জন্য নিয়ন্ত্রণ করবেন। এটাকে যদি আমার প্রত্যেকটা ভাইরা আজকের মাহফিলকে যদি আপনি যদি মাহফিলকে রেকর্ড করে ফটো তুলে ফেসবুকে ছেড়ে দেন, ইউটিউবে ছেড়ে দেন, আপনার সওয়াব হবে, কোন গুনার সম্ভাবনা নাই। এমন কি এই বাংলার জমিন তথ্য প্রযুক্তিতে একদিন ইসলাম এর স্বয়ং সম্পূর্ণতা হয়ে যাবে, জোরে বলুন সুবহান। রাজি আছেন কি নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সম্মানিত প্রধান মেহমান
উনি তসবিহ এনেছেন, আমরা ওনাকে স্বাগত মোবারকবাদ মোস্ট ওয়েলকাম খুশ আমদেদ আহলান সাহলান আতাইতা আহলান ওয়াতিতা সাহলান, আমরা ওনাকে ওনার উদ্দেশ্যে বলবো মারহাবা। আর একটু জোরে বলবেন না, কথা বলতে চেয়েছিলাম এই তথ্য প্রযুক্তি ফেসবুক ইউটিউব গুগল এগুলোকে ইসলামের দিকে ডাইভার্ট করবেন, ঘুরিয়ে দেবেন, আপনার স্বভাব আর স্বভাব। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নাই, স্মার্টফোন নাই, এমন কোন যুবক তরুণ তরুণী দুনিয়ার জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে শপথ করবেন মাহফিল থেকে, যত নবীর মিলাদুন নবীর মাহফিল হবে, গাউসে পাকের মাহফিল হবে, খাজা গরীব নামাজের মাহফিল হবে, বুজুর্গানে দ্বীনের মাহফিল হবে, সব মাহফিল আমরা ফেসবুকের মধ্যে ছাড়বো এবং লাইক দেব, কমেন্ট দেব, এগুলা যত দেবেন ততই সওয়াব। একদিন এই বাংলার জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, জোরে বলেন ঠিক কি না? হাত তুলে দেখান ঠিক কি না? আজ কোন আয়া হে, আজ কোন আয়া হে, আজ কোন আপনারা আমার চেয়ে ভালো জানেন, সুতরাং ট্রাই করবেন আওয়াজটা ভলিউমটা যেন আমার চাইতে বড় হয়, পারবেন তো? ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। আজ কোন আয়া হে, আজ কোন আয়া হে, আমেনা কি আগন মে, আজ কোন আয়া হে, আমেনা আজ কোন আয়া হে, আজ কোন নূর জগমগায়া হে, নূর জগমগায়া, আর জোরে, নূর জগমগায়া হে, আমেনা কে আগনে মে, নূর জগমগায়া হে, আমেনা কে, আজ কোন আয়া হে, আমেনা কে আগনে মে, সলাতু নিয়াম হি খুদা সবকা, হম সবকা খুদা কিতনা হে, চিল্লা সে কে দো না কিতনা হে, এক হি খুদা সবকা উনকি জাতি ওয়াহিদ হে, এক হি খুদা সবকা উনকি জাতি ওয়াহিদ হে, আপনে বাতায়া হে, আপনে বাতায়া হে, আপনে বাতায়া হে, আপনে বাতায়া হে, আমেনা কি আগনে মে, আপনে বাতায়া হে, আমেনা কি আগনে মে, আ
আজ কোন আমিনা কি আগন মে সলা দুনিয়া আমার নবী তো সে বললেন শিওরলি দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ এ নূর। অনুবাদটা কে করেছেন বললাম? একটু জোরে বলেন না। আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত বলেন শিওরলি দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ এ নূর এন্ড ভেরি ক্লিয়ার বুক, ভেরি ক্লিয়ার, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিতাব সহ আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। জোরে বলুন আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহ আমি আপনাকে পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা। আরবিতে একটি কায়দা রয়েছে ইলমে নাহাবের, ইসবাত বাদান নাফি ওয়া নাফি বাদাল ইসবাত ইউফিদুল হাসর, ইউফিদুল হাসর। আল্লাহ পাকের একটি শান আছে, তিনি আগে বলেন ওয়ামা আরসালনাকা মে আপকো নেহি বেজা, আমি আপনাকে পাঠাই নাই ইল্লা পাঠিয়েছি মামুলি মানুষ বানিয়ে, দুনিয়ার মতো সাধারণ মানুষ বানিয়ে পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন এক্সেপ্ট এক্সেপ্ট, আমি একমাত্র আপনাকে সমগ্র কায়নাতের জগতের রহমতের ভান্ডার বানিয়ে পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আই হ্যাভ নট সেন্ট ইউ except as a blessing for all the universe. কে বললেন? ইংলিশটা কে বললেন? আল হযরত মুজাদ্দিদ দীন বিল্লাহ, তিনি বলতেছেন আই হ্যাভ নট সেন্ট ইউ, আমি আপনাকে পাঠাই নাই except as a blessing of all the universe, সমগ্র কুল কায়নাতে রহমতের ভান্ডার বানিয়ে। কথা বলেন রহমতুল লিল আলামিন নূরে মুজাসাম, রহমতুল লিল আলামিন, সবাই জোরে বলবেন রহমতুল লিল আলামিন নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা আতর বানাই রহমাতুল্লিল, জুড়ে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসাম, রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা। যে ঘাম আমরা ঘেমে যাওয়ার পরে যদি বাসায় ফিরি, স্ত্রী আমাদেরকে বলে একটু গোসল করে আসুন, কারণ ঘামের কারণে আমাদের শরীর থেকে কি আসে? কথা বলেন কি আসে? দুর্গন্ধ আসে। আর সেই গাম রহমাতুল আলামিনের শরীর মোবারক থেকে ঠপকিয়ে পড়ছে, সাহাবায়ে কেরাম বোতলের বোতল নিয়ে শিশি নিয়ে সেই গাম মোবারক কালেকশন করে বোতলের ভিতরে রাখতেন, কোথাও যদি বেড়াতে যেতেন ওই গাম মোবারক শরীরের মধ্যে মালিশ করে, কাপড়ে মালিশ করে বেড়াইতে যেতেন। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কি আমাদের মতো?
আওয়াজ দিয়ে বলুন না উনি কি আমাদের মতো? মোটেই নয়। যারা বলে তারা বুখার স্বর্গে বাস করে, কিল্লতে এলম জেহালতের কারণে তারা সেই সমস্ত কথা বলে, ঠিক কিনা? যেখানে আমার নবী ওযু করার সময় সাহাবায়ে কেরাম ওযুর পানিগুলো নিয়ে খেয়ে ফেলতেন, মালিশ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন। নূরে জিসকো নূর কা জিসম দিয়া গয়া, সুবহানাল্লাহ বলেন না, নূরে মুজাসসাম হাম সব পড়তে হ্যায় লেকিন মালুম নহীঁ হ্যায়। নূরে মুজাসসাম উসকো কেহতে হ্যায় জিসকো নূর কা জিসম দিয়া গয়া, সুবহানাল্লাহ বলেন না, নূরে মুজাসসাম যার শরীর মুবারক হলো নূরে, সুবহানাল্লাহ বলেন রহমাতুল্লিল আলামিন, নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের গাম, হায় হায় সাহাবীরা আতর বানায় রহমাতুল্লিল আলামিন, নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা আতর বানায় গাম, হায় হায় সাহাবীরা আতর বানায়। শুনো আরো আসে কান আমরে নবীর শান, শুনো আরো আসে কান আমরে নবীর শান, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, হায় হায় জান্নাতের রুমে রুমে নাম, হায় হায় জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সালা দুনিয়া আমাদের নবীর আগে যিনি বিদায় নিয়েছেন তিনির নাম ঈসা রুহুল্লাহ, ঈসা এখনো আসমানের মধ্যে আছে অপেক্ষা করছেন গোলামে মুস্তফা হওয়ার জন্য, একটু জোরে বলেন না সুবহান, ঈসা জব সুনা মুস্তফা রিসালত ফরমায়া নবী না কর কে গর করতে উনকি উম্মত পরওয়ার দেকার মুজিকো পরওয়ার লে মৌলা মদিনে ওয়ালে সালাতুন আ ঈসা রুহুল্লাহ বলে গেলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়া তী মিন বাদি ইসমুহু আহমদ, সুবহানাল্লাহ বলেন না, ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে বললেন আমার পরে যিনি দুনিয়ার জমিনে আসবেন তিনি আর কেউ নন যিনি
আল্লাহ তাআলা আমাদের সকল নবীদের কাছ থেকে ওয়া ইযা খাযাল্লাহু মীসাকান নাবিয়িন সমস্ত নবীদের কাছ থেকে যে নবীর ব্যাপারে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমরা মানি কিনা বিশ্বাস করি কিনা জোরে বলুন সুবহানাল্লাহ এন্ড কল হয় না আল্লাহ গড প্রমিস ফ্রম অল দা প্রফেটস আল্লাহ হযরত ইংলিশ ট্রান্সলেট করে দিচ্ছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আলা হযরত বলতেছেন ওই ইংরেজি ভাষায় যারা বোঝার বুঝে ফেলেছেন অর্থাৎ সমস্ত নবীদেরকে এক জায়গায় বসে আমার নবীর ব্যাপারে শপথ নিয়েছেন আমার নবীর উপরে তোমরা কলমা পড়েছো কিনা সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন নাই কলমা শরীফ পড়তে হবে না এটা পড়লেই তো ইমানের নূর আসবে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড ও মাই গড টিভিতে বলে না টেলিভিশনে বলে এমনে বলে অমনে বলে ও মাই আরো জোরে বলেন না আরো জোরে বলেন ও মাই আল্লাহ বলেন দেয়ার ইজ নো গড লা ইলাহা দেয়ার ইজ নো উইদাউট আল্লাহ গড বলতে কিছু নাই আল্লাহ নিজেই পরিষ্কার করছেন রাহমাতুল লিল আলামিনের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ এক্সেপ্ট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো গড বলতে কোনো কিছু নাই আরো জোরে বলেন না কনফিউশন আছে আপনাদের কোনো কনফিউশন আছে এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা শুধু আমাদের ধর্ম নয় হিন্দুদের ধর্মে এদের একটা ধর্মগ্রন্থ আছে উত্তরায়ণ বেদ কি বেদ কিতাবের নাম কি ওনাদের কিতাবের নাম কি উত্তরায়ণ বেদ উত্তরায়ণ বেদের পঞ্চম পরিচ্ছেদ কত পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদের একটি নাম আছে অনকাহি নাম কি অনকাহি উত্তরায়ণ বেদে দেখেন উত্তরায়ণ বেদের কোন হিন্দু ধর্মের মানুষ যদি শুনে থাকেন এগুলো তালাশ করবেন গিয়ে আমি নাসিরউদ্দিন আলবারি যা বলছি ওইগুলো আছে কিনা উত্তরায়ণ বেদের পঞ্চম পরিচ্ছেদের একটি সাপ্তার অধ্যায় রয়েছে ওইটার নাম হলো অনকাহি অন মানে না আরবিতে বলে লা ইংলিশে বলে নু অনকাহি মাইনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ অনকাহি মাইনি আল্লাহ ছাড়া কোন মাবুদ আওয়াজ দিয়ে বলেন না অনকাহি অন মাইনি না লা 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 আল্লাহ বলে দিলেন লা লা কিছু নাই কিছু নাই লা লা ইলাহা গড বলতে কিছু নাই ইল্লাল্লাহ একমাত্র মালিক আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়ের অনকাহির এই পঞ্চম পরিচ্ছদের মধ্যে একটি কথা আছে লা ইলহরতি পাপম আরবি ভাষা না কোন ভাষা সংস্কৃত ভাষা কোন ভাষায় লা ইলহরতি পাপম ইল্লা ইলহা
পদম জনম বকুণ্ঠ পর অপইনতি জপে নামে মুহাম্মদম জপো নামে মুহাম্মদম জপে নামে মুহাম্মদম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ব্রাহ্মণকে প্রশ্ন করেন, ব্রাহ্মণ রে এগুলা কি পড়লা? বলে যে বোঝার দরকার নেই, পড়ার আছে পড়ছি, তোমরা শোনার আছে শুনলা, এবার কিছু তোমাদের প্রসাদ খেয়ে চলে যাও। কি খেয়ে? আওয়াজ দিয়ে বলেন না কি স্বাদ? প্রসাদ আমরা বলি তাবারক, কিন্তু এরা তাবারক বলে না, কারণ ওইটাতে তো বরকত নাই। কিভাবে তাবারক বলবে? তাবারক উসকো কেতে হে জিসমে আল্লাহ কি তরফ সে বরকত হে। চিল্লা সে কে দো সুবহানাল্লাহ। এরা বলে প্রসাদ এবং দান বাক্সে লেখায় প্রণামী। কি লেখে? প্রণামী। আমার ভাইয়েরা, লা ইলহ হরতি পাপম ওগো দুনিয়ার মানুষ রে, উত্তরায়ণ বেদের মধ্যে এই কথাটি পরিষ্কার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারো, লা ইলাহা যদি পড়ো, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কোথায় আছে? আমাদের কোরআনে হাদিসে নাম উত্তরায়ণ বেদে, উত্তরায়ণ বেদে ইল্ল ইল্হ পরম পদম, ইল্ল ইল্হ মানে ইল্লাল্লাহ, বলেন না কি ইল্লাল্লাহ যদি বলো তোমার পদ মর্যাদা বেড়ে যাবে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। জানাম বকুণ্ঠ পর অপহীনতি, ওগো দুনিয়ার মুসলমান, ওগো বিশ্বের মানুষেরা, বিশ্বের মানবতা, যদি চিরদিন সুখে শান্তিতে স্বর্গে বাস করতে চাও, জপ নামে মুহাম্মাদম, তাহলে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জপ। আরো জোরে বলেন না, চিরদিন যদি স্বর্গে তাকিতে চাও তোমরা মুহাম্মাদের নাম জপ। মনে করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই? আমার ভাইয়েরা, খ্রিস্টানদের একটি বাইবেল আছে না? আমি আমার আলোচনা শেষ করছি, কারণ বসছি যখন একটু, না বললেই তো হক আদায় না করলে তো নয়, আপনাদের ভালোবাসা নিয়ে বসেছি, আপনাদের ভালোবাসা নিয়েই যেতে চাই। আমার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাইবেল খ্রিস্টানদের একটি বাইবেল আছে না? ওই বাইবেল খ্রিস্টানদেরকে প্রশ্ন করেন, আপনাদের বাইবেলের ভিতরে কি আছে? আমাদের নবীর কথা আছে কিনা আপনি একটু পরিষ্কার করুন। ওই খ্রিস্টানদের ফাদ্রিকে গিয়ে ধরেন, সেখানে দেখবেন তাদের বাইবেল, বর্তমান যেটা বাইবেল রয়েছে ইংরেজি ভাষায়, ওই বাইবেলটা যদি খোলেন সেখানে দেখবেন ঈসা রুহুল্লাহর একটি উক্তি পাওয়া যায়। জোরে বলুন, একটু জোরে বলেন না, ঈসা রুহুল্লাহ, এটা তাদের নবী। আমাদের সাথে তাদের সংঘাত এক জায়গায়, তারা বলেন ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে, কিন্তু আমরা মুসলমানেরা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি লাম ইয়ালিদ ও কিসি কো জন্ম নেহি দিয়া ওর কিসি কো কিসি সে জন্ম ভি নেহি লিয়া। আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি, কুল হু আল্লাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ একটি উক্তি বাইবেলের মধ্যে এখনো রয়ে গেল, তারা অনেক তাহারিফ করেছে, পরিবর্তন পরিবর্তন করেছে, এদের ইচ্ছা মতো কাটাকাটি করে বাইবেলটা রচনা করেছে। যে ইনজিলটা ঈসা রুহুল্লাহর কাছে নাজিল হয়েছিল এটা হুবহু আর দুনিয়ার জমিনে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একটি কিতাব দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এমন একটি কুরআনুল হাকিম আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিয়ামত পর্যন্ত এটার কোনো
তাহারিফ পরিবর্তন পরিবর্তন বিশ্বে মানবতার মাধ্যমে জীবনেও হবে না। এটা হলো কোরআনুল হাকিম নয় বরং আমার নবীর মুজিজা। রাসূল পাক রওজায়ে মুস্তাফা দেখে কোরআনুল হাকিমকে নিয়ন্ত্রণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ বাইবেলের উক্তিটা বলে আমি শেষ করব। ওইখানে বাইবেলের মধ্যে খ্রিস্টানদের বাইবেলের মধ্যে আছে ইফ ইউ লাভ মি, ইফ ইউ ঈসা আলাইহিস সালাম সেইট, এরা বলে যীশু সেইট, ঈসা আলাইহিস সালাম বলেছেন ইফ ইউ লাভ মি, তোমরা যদি আমাকে ভালোবাসো। ভালোবাসা হইলে আশা পাবো, এবার খারাপ জিনিস না বাসলে আপনি মুমিন হতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন না, সবার চেয়ে বেশি ভালো নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারালে বালা, নবী বাসালে বালা, নবী তারালে বালা, নবী বাসালে বালা, নবী তারানে বালা, নবী তারানে বালা, নবী বাঁচানে বালা। প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে, ওরে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। এভাবে বলবেন সবার চেয়ে বেশি ভালো নবীকে বাসুন, সবার চেয়ে বেশি কাকে বেশি ভালোবাসতে হবে? মাকে ভালোবাসার দরকার আছে, বাবাকে ভালোবাসার দরকার আছে, স্ত্রীকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, পাড়া পড়োশীকে ভালোবাসবেন, বিশ্ব মানবতাকে ভালোবাসবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও ভালোবাসবেন। শুধু তাই না, আমাদের ইসলাম এমন সুন্দর ক্লিয়ার ইসলাম যে ইসলামের মধ্যে একটা কুকুর বিড়ালকে পর্যন্ত ভালোবাসার কথা আছে। জোরে বলেন না ঠিক কিনা। একজন মহিলা একটা বিড়ালের বাচ্চাকে মেরে ইবাদত করার পরেও জাহান্নামে চলে গেছে, একজন মহিলা একটা কুকুরকে পানি পান করানোর পরেও জান্নাতে চলে গেছেন। জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা। এজন্য আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বিভিন্ন ফেরকার মানুষ বলুন, তাদেরকে গালিগালাজ নয়। অন্তত আমি নাসিরুদ্দিন আলবানি মনে করি, আমার বুঝানি, আমার বুঝানো, যদি আমি কোরআন হাদিস দিয়ে বুঝাই তাদেরকে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আনতে পারি, আমি নাসিরুদ্দিন আলবানির এলম কালাম সব সার্থক। আর যদি বুঝাতে ব্যর্থ হই বরং গালিগালাজ করে দূরে সরিয়ে রাখি, তাদেরকে হেদায়তের জন্য আহ্বান না করি, তাহলে আমার জীবনটা বিপন্ন হবে। আওয়াজ দিয়ে বলুন, কথা বলুন ঠিক না। আমার ভাইরা কথা বলতে চেয়েছিলাম, বাইবেলের উক্তিটা বলে দিই, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, ইফ ইউ লাভ মি কিপ মাই কমিটমেন্টস, যদি আমাকে ভালোবাসো আমার একটি কথা কমিটমেন্ট, আমার সাথে তোমরা ওয়াদা করো, কি করো, কমিটমেন্ট করো, যদি কমিটমেন্ট করতে পারো, আই উইল প্রে দি ফাদার হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্পোর্টার দ্যাট হি মে ওবে উইথ ইউ ফর এভার। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ।
না বুঝলেও একটু পরে বুঝবেন আর কি, সুবহানাল্লাহকে বলা যায় না, একটু জোরে বলেন না। যদি তোমরা আমাকে ভালোবাসো আমার সাথে তোমরা ওয়াদা করো, যদি আমাকে কমিটমেন্ট দাও, যদি আমার কথা শুনো, আই উইল প্রে দি ফাদার, আমি আমার মহান স্বর্গীয় সত্তার কাছে দোয়া করব। জোরে বলেন না, আই উইল প্রে দি ফাদার, দোয়া করব আমার মহান স্বর্গীয় সত্তার কাছে। হি শ্যাল গিভ ইউ, তিনি তোমাদেরকে দেবেন অ্যানাদার কম্পোর্টার, অন্য একজন নবী। আমি আমার আল্লাহর কাছে দোয়া করব একজন নবী পাঠানোর জন্য, উইথ ইউ ফর এভার, যিনি তোমাদের সুখের দুঃখের সঙ্গী হবে। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল হাকিম এটার অনুবাদের মধ্যে বলে দিচ্ছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সালাতুনে আলাইকুম, মেরে হম দর্দ মুশকিল কুশা আ গয়ে, মরহবা মরহবা মুস্তফা আ গয়ে, মেরে হম দর্দ মুশকিল কুশা আ গয়ে, মরহবা মরহবা মুস্তফা আ গয়ে। আর জোর সে একটু জোরে বলবেন, মেরে হম দর্দ মুশকিল কুশা আ গয়ে, মেরে হম দর্দ মুশকিল কুশা আ গয়ে, মরহবা মরহবা মুস্তফা আ গয়ে, মরহবা মরহবা মুস্তফা আ গয়ে, রোতা রোতা এ দিল মুস্কুরানে লাগে, রোতা রোতা এ দিল মুস্কুরানে লাগে, ওর কহনে লাগা মুস্তফা আ গয়ে। রোতা রোতা এ দিল মুস্কুরানে লাগে, ওর কহনে লাগা মুস্তফা আ গয়ে, মেরে হমদর্দ বলেন না, মেরে হমদর্দ মুশকিল কুশা আ গয়ে, মরহবা মরহবা মুস্তফা আ গয়ে। জিনকে খাতির খুদা নে বানায়ে জাহান, জিনকে খাতির খুদা নে বানায়ে জাহান, সব জমিনে বনি ওর বনে আসমা, সব জমিনে বনি ওর বনে আসমা, উন পে শাহিদ করো আপনা দিল ইয়ে ফিদা, উন পে শাহিদ করো আপনা দিল ইয়ে ফিদা, ওর জাহান বি ফিদা মুস্তফা আ গয়ে, মেরে হমদর্দ মুশকিল কুশা আ গয়ে, মরহবা মরহবা মুস্তফা আ গয়ে, মেরে হমদর্দ সলে তুমি আদা। রসূলে পাক যে দয়া করেছেন, শুকরিয়া আদায় করা সম্ভব হবে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম, সুবহানাল্লাহ বলবেন না, ইস করম কা করু শুকর কেসে আদা, ইস করম কা করু শুকর কেসে আদা, জু করম মুজ পে মেরে
জুকারাম মুজিব মেরে নবী কর দিয়া ইস করম কা করু শুকর কেসে আদা ইস করম কা করু শুকর কেসে আদা জুকারাম মুজিব মেরে নবী কর দিয়া মে সজাতা তা সরকার কি মহফিলে। একটু জোরে বলেন না। মে সজাতা তা সরকার কি মহফিলে, মে সজাতা তা সরকার কি মহফিলে, মুঝকো হর গম সে রব নে ভরি কর দিয়া উস করম কা করু শুকর কেসে আদা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে, কথা হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।